বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অনুশীলন চলছে। অনুশীলনে সবার সাথে এক বিদেশিনীকেও দেখা যাচ্ছে। অবশ্য প্রথম দর্শনে এমন ভুল হওয়াই যে কারোর জন্য স্বাভাবিক। এই বিদেশি খেলোয়াড় কিন্তু এখন আমাদেরই জাতীয় দলের খেলোয়াড়, তবে তিনি কিন্তু একেবারে বিদেশি নন। মা জাপানি হলেও বাবা বাংলাদেশি, দেশের প্রতিও রয়েছে গভীর এক টান, আর সেই টানেই ফিরে এসেছেন পিতৃভূমিতে। দেশের জার্সি গায়ে অভিষেকও হয়ে গেছে। হ্যাঁ, এতক্ষণ যার কথা বললাম তিনি আর কেউ নন, বাংলাদেশি নারী ফুটবলার মাতসুসীমা সুমাইয়া। আমার বাবা যেহেতু বাঙালি, সে চেয়েছেন যে আমরা বাংলাদেশে বড় হই। তো 2010-এই হচ্ছে বাংলাদেশে পার্মানেন্ট হওয়া, এখান থেকেই স্কুলে পড়া, খেলাধুলা শুরু। শৈশবটা জাপানে কাটলেও কৈশোরে বাবা মায়ের সাথে থিতু হন এই দেশে। পড়াশোনার চাপে একদম ছেলেবেলায় ফুটবল শুরু না করলেও পরবর্তীতে দেশের মাটিতে স্কুল ফুটবলে নিজের দলকে 5 বার চ্যাম্পিয়ন করেছেন। মাঝে ইঞ্জুরিতে খেলায় ছেদ পড়ে। আমাদের স্কুলে আমি ফার্স্ট আমার টিম করে আগে ছিল না, ওখানে আমি কয়েকজন ফিমেল ফুটবলার্স নিয়ে শুরু করি। তো ওই টিমটাই হচ্ছে 6 বার খেলেছি ইন্টার স্কুলসে, আমি 5 বারই হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছি। তার কিছু একটা স্কুল আছে ইংলিশ মিডিয়াম, ওখানে আমার ইঞ্জুরিটা হয় নিয়ের ACL লিগামেন্ট। তো ওটার জন্য হচ্ছে আর কি সার্জারি করাতে হয় ইন্ডিয়াতে, পরে বেশ কয়েকদিন অফ ছিলাম। একটা সময় দেশের মেয়েরা ফুটবল ফ্রিস্টাইলিংয়ের সাথে সেভাবে পরিচিত ছিল না। ফুটবলার হবার অদম্য স্বপ্ন থাকলেও পেশাদার খেলোয়াড় হবেন তা ভাবেননি। কোভিডের সময় ফ্রিস্টাইলিং করে সোশ্যাল মিডিয়াতে নিজেকে চিনিয়েছেন এই তরুণী, আর এরপরেই বসুন্ধরা কিংসের মাধ্যমে শুরু হয়েছে পেশাদার ক্যারিয়ার। আমি যখন শুরু করেছি তখন হচ্ছে কোনো ফিমেল ফ্রিস্টাইলার ছিল না, তো সবাই আমার ভিডিওটা কি আর পছন্দ করতো আর কি। ফুটবল প্রফেশনালি আমি শুরু করেছি হচ্ছে 2020 থেকে ওমেন্স লিগে বসুন্ধরা কিংসের হয়ে। খাদ্যাভ্যাসেও রীতিমতো বাঙালি বনে গেছেন এই জাপান ফেরত আধা বাঙালি তরুণী। জাপানিজ ফুড হচ্ছে সুশি আর বাংলাদেশি ডাল আলু ভর্তা। দেশের বাইরে মালদ্বীপ লিগে খেলেছেন, সতীর্থ সাবিনাকে নিয়ে সেখানেও চ্যাম্পিয়ন হয়েছেন সুমাইয়া। মালদ্বীপসের ওমেন্স লিগ ভালো কম্পিটিটিভ হয়, ওখানে ফরেন প্লেয়ার্স আসে, থাইল্যান্ড, পরে হচ্ছে আরও বিভিন্ন দেশ থেকে। তো ওখানে ভালোই কম্পিটিটিভ হয়। আসলে ফুটবলটা হচ্ছে এক্সপিরিয়েন্সের, তো যত খেলবো ততই হচ্ছে ইম্প্রুভমেন্ট হবে। দেশের জার্সি গায়ে এখনও গোল পাননি, তবে ভবিষ্যতে গোল করার পরে রোনালদোর মতো উদযাপন করার স্বপ্ন দেখেন এই উদীয়মান তারকা। ক্রিস্টিয়ানো রোনালদো কখনো ভেবে দেখি নাই, কিন্তু যদি ওরকম হয়ে যায় তাহলে তো ভালোই। অবসরে নিজে গাড়ি চালিয়ে ঘুরতে পছন্দ করেন, এক্ষেত্রে সঙ্গী হন সাবিনা কৃষ্ণারা। এমনকি গাড়ি চালনাতে তার অধিনায়কের গুরুও তিনি। টাইগ্রেস ক্যাপ্টেন সাবিনাকে শিখিয়েছেন ড্রাইভিং। ওনার হচ্ছে শিখার অনেক ইচ্ছা সব কিছুই, তো একদিন তাকে আমি শিখিয়েছিলাম। স্বপ্ন দেখতে সবাই পছন্দ করে, তবে বিশ্বকাপের স্বপ্ন এখনই না দেখলেও আপাতত লক্ষ্য পরবর্তী এশিয়ান গেমস। সাউথ এশিয়ার তো বাংলাদেশ একটা ভালো পর্যায়ে আছে, তো আমাদের স্বপ্ন হচ্ছে নেক্সট হচ্ছে এশিয়াতে ভালো করা। সাবিনা কৃষ্ণার হাত ধরেই দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে বাঘিনীরা, তবে নতুন দিনের কাণ্ডারী সুমাইয়াদের হাত ধরেই পরবর্তীতে এশিয়ার শ্রেষ্ঠত্বের স্বপ্নও দেখতে পারে বাংলাদেশ।